কাম ভাই ব্রাদার, ওয়েলকাম। ওরে ভাই, রাফি সাহেব তো পুরো উড়াল দিল ভাই। ভাই ব্রাদার, আপনাদেরকে 22 সালে স্বাগতম। জাস্ট একটা কথা বলি ভাই, রাফি সাহেব তুফান মুভি, হ্যাঁ আপনারা ইউটিউব থাম্বনেল দেখে জাস্ট ক্লিয়ার হয়েছে, তুফান ভাই, তুফানের আপডেট নিয়ে আসতেছে রাফি সাহেব। রাফি মানে এবার শাকিব খানের যে পরিচালক বাংলাদেশে, তো দেখেন ভাই ব্রাদার এইবার কিন্তু সামনে যে 22 সাল 23 সাল তো মোটামুটি দেখলেন ভাই, 24 সালটা কিন্তু পুরাই শাকিব খানের দখলে। আপনারা বিশ্বাস করেন শাকিব খান যে 23 সালে যে ধামাক্কার দিছে প্রিয়তমা দিয়ে, এবার দেখেন 24 সালে এরসেও এই ধামাক্কার রেকর্ড ভাঙবে তুফান মুভি দিয়ে। আমরা এটা মনে প্রাণে শাকিবিয়ানরা সবাই বিশ্বাস করে, কেননা তুফান মুভিটা যে বাজেট, যে লেভেলের অ্যাকশন ভাই, রোমান্টিক অ্যাকশন তো দুমদার থাকবে, একেবারে সাউথ কি আপনারা তো তামিল তেলেগু এইরকম চান বলে কেজিএফের মতো না, এইবার আপনাদের বুঝাই দিবে রাহান রাফি সাহেব। আপনারা একটু খেয়াল করেন, ইনি কিন্তু মন পড়া 2 করছিল, সেটা হলো সিয়াম আহমেদ। সিয়াম আহমেদকে আজকে কয়জনে চেনে? যদি মন পড়া 2 ছবিটা এইরকম রাহান রাফি সাহেব যদি এই ধামাক্কা না দিত, আমি জাস্ট হতভঙ্গ হয়ে গেছি। আমি সেইখান থেকে মনে করেন এই সিএম সাহেবের একটা বলতে পারেন ফ্যান হয়ে গেছি, যখন এই যে পুরামন 2 ভাই অস্থির একটা ছবি করছে, তো এই যে রাফি সাহেব, রাফি যে রাহান রাফি সাহেব যে এত সুন্দর পরিচালক, এবং কি বাংলাদেশের একটা মানে অন্য লেভেলের একজন পরিচালক, ওনাকে বলতেই হবে, যাই বলেন না কেন বাংলাদেশ আপাতত যে পরিচালকগুলো আছে সবার উপরে সবার টপ বলতে হবে রাফি সাহেব। রাফি সাহেব যে তার চিন্তাধারা, তার মানে করেন ছবির যে স্টাইল, হিরো মানে সব কিছু, ভিলেন যে মানে গল্প পুরাই ভাই, এতদিন তো শুধু খালি ইকবাল বলে এসে বলে গল্প সুপারস্টার, গল্প সুপারস্টার, কিন্তু অরিজিনালি গল্প কিন্তু নিয়ে আসে রাহান রাফি সাহেব। ইনি মানুষ হিসাবে ছোট হতে পারে, ঠিক আছে, গায়ের রং অন্যরকম হতে পারে ভাই, কাজ কিন্তু কই যে শাহরুখ খানের পরিচালকের মতো, বুঝছেন ব্যাপারটা? তো যাই হোক ভাই ব্রাদার, আমরা সেই শাকিব খানকে মানে 2024 সালের প্রাণ ঢালা শুভেচ্ছা। শাকিবিয়ান যারা আছে তারা তো পুরাই পুরা পাগল করা এইরকম একটা বোঝা যায়, কেননা তুফান ছবি নিয়ে সবারই মন ভরা আশা আছে বলে একটা না একটা কিছু অন্য লেভেলে হতে যাচ্ছে। এটা কিন্তু সবাই, যারা আমি বলতেছি না, যারা শাকিবিয়ান সারা মনে প্রাণে বিশেষ করে মানে তুফান মুভিটা, হ্যাঁ আপনারা জানেন রাফি সাহেব কিন্তু অলরেডি শাও মানে দেশের বাইরে যাইতেছে, লোকেশন অরিজিনাল লোকেশনে শ্যুট করবে শাকিব খানকে নিয়ে। আর শাকিব খান কি আর বলবো ভাই, এনাকে নতুন করে আর কিছু বলার নেই, অনেক বলে ফেলছি, তো এনাকে নায়ক সম্পর্কে আর কিছু না বলি। এখানে যে আর্টিস্ট আদার্স থাকবে ভাই, আর্টিস্টগুলো কিন্তু অন্য লেভেলে হতে যাচ্ছে, কেননা এখানে রাফি সাহেব আছে এবং আরও 3টা প্রযোজক পরিচালক আছে এখানে, ঠিক আছে। তো আপনারা বুঝতেই পারছেন বিষয়টা, শাকিব খান আমাদের বাংলাদেশের সুপারস্টার একমাত্র, উনি তো থাকবে, আদার্স আর যে আর্টিস্টগুলো আছে সবগুলো কিন্তু তামিল তেলেগু এখান থেকে নেবে, টলিউড বলিউড পাড়া থেকে। তো যাই হোক, ওনারা ভালো বুঝবে এবং কাকে দিলে ভালো খাবে, তো আশা করি যে বাংলাদেশের একটা ইতিহাস হতে যাচ্ছে, এটা আমি বিশ্বাস করি না, এবং যারা শাকিবিয়ান আছে মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশের একটা ইতিহাস গড়তে যাচ্ছে রাহান রাফি সাহেব। ওনার মনে করেন একটা কি বলবো, এই ছবিটাই তুফান মুভিটা দেবেন এক, আমি একেবারে বলতে পারি যে শাকিব খানের বর্তমান যা অবস্থা দেখতেছি ভারতেই বলেন আর বাংলাদেশেই বলেন আর আসামেতে দেখলামই, ঠিক আছে, তো যে একটা উগ্রগতি দেখতেছি, তো এ যেভাবে মানে তাকে আর দামায় রাখা যাবে না, যেভাবে উঠতেছে তার ফ্যান ফলোয়ার যেভাবে বাড়তেছে, আমি আশা রাখি আর 5 বছরের মধ্যে শাহরুখ খান সালমান খানকে যদি নাম বলতে হয় তার মধ্যে মাঝে রাখতে হবে, না হলে উপরে রাখতে হবে এই আমাদের কিং খান ঢালিউড পাড়ার যে সুপারস্টার, এই মেগাস্টারকেই রাখতে হবে, আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং শাকিব খান যারা আছে তারা মনে প্রাণে বিশ্বাস করে, কেননা শাকিব খান সেই যোগ্যতা অর্জন করছে। শাকিব খান আপনারা যে এতদিন বলছিলেন শাকিব খান ঠিকঠাক ইংরেজি বলতে পারে না ঠিকঠাক, আরে ভাই উনি তো মাতৃভাষা, এমন আমাদের যে একটা ভাষা, এই যে একমাত্র আমাদের ভাষার জন্য আমরা কিন্তু কি শহীদ হয়েছি, মানে আমি না আমাদের যে দাদা নানারা ভাই ব্রাদাররা তারা কিন্তু ঠিকই রক্ত দিয়েছে। তো যাই হোক ভাই ব্রাদার, আমি সেটা নিয়ে কথাবার্তা বলতে চাই না, কেননা ওটা নিয়ে ইতিহাস যারা আর্টসের স্টুডেন্ট তারা তো ভালো করে বুঝবেন, তাদেরকে বলতে হবে না, আর কমার্সের স্টুডেন্টরা তারা আপনারা তো আছেন বিজনেস নিয়ে, আর সায়েন্সের স্টুডেন্টরা তো ভাইয়া ভালো থাকেন। তো যাই হোক ভাই ব্রাদার, সেটা বড় কথা না, কথা হলো আমরা যে সাবজেক্ট নিয়ে আসছি, যে কথা নিয়ে যে টপিক নিয়ে বলতে চাই ভাই, এইবার কিন্তু রাফি সাহেব শাকিবিয়ানদের মনের আশা না, আপনাদের মনের প্রাণে যেটা স্বপ্ন দেখছিলেন ভাই এতদিন, সেই স্বপ্নটা বাস্তব করে দেবে, আমি বলে দিলাম আপনাদের সেই স্বপ্নটা বাস্তব করে দেবে একমাত্র বাংলাদেশের কি রাফি সাহেব। ইনি গল্প একটা সুপারস্টার, তারপরে শাকিব খান একটা স্টার, আমি আশা করি এইখানে যদি
নিশু ভাইয়া, আমি বলি নিশু ভাইয়াকে একটা ভিলেন চরিত্র যদি দেয় ভাই অস্থির হবে, যার এর যে একটা অভিনয় ভাই অস্থির অস্থির লেভেলের, তার কথা বলার স্টাইল, তার মানে চলার স্টাইল, তার হাঁটার স্টাইল ভাই অন্য লেভেলের লাগে, আমার কাছে অন্য লেভেলের লাগে। তো আপনাদের কাছে কীরকম মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই, কেননা এই যে নিশু ভাইয়া, নিশু ভাইয়ার যে ফ্যান ফলোয়ার আছে যারা নাটক দেখে, বিশেষ করে নাটকের সুপার মানে স্টার যদি পদবি থাকে ভাই তাহলে নিশু ভাইকে দিতে হবে, কেননা এর যে নাটকগুলায় মানে আমি জাস্ট অবাক, যে কোনো ক্যারেক্টারে আসে না ভাই, পুরা ক্যারেক্টার ভিতরে ঢেকে, যেমন চলচল চৌধুরী সাহেব উনি যে কাজকর্মগুলো করে ঠিক আছে, আর ইনি কিন্তু তার বস আপনারা জানেন হুমায়ুন ফরিদি, কেননা সে তাকে ফলো করে। তো যাই হোক ভাই ব্রাদার, যদি রাহেন রাফি সাহেব আপনি যদি এই কাজটা করেন না, আশা করি নিশু ভাইকে ভিলেন হিসেবে নিয়েন, তাহলে ছবিটা আরও ধুমধার কেনা পুরা, আপনি আমরা যারা সবার মনে আসে একেবারে সাকসেস হয়ে যাবে। নায়িকা আর দাস কোনো ফ্যাট না, নায়িকা আমরা কোনো ভাবি না, কেননা শাকিব খান বাংলাদেশে এখন কোনো মেয়ে যোগ্য না তার কাছে, আমরা জানি আপনারা ভাবতেছেন অন্য লেভেলের, এই বাংলাদেশের কাউকে আশা করি ভাববেন না, কেননা এটা সম্ভব না, কাকে নিবে আপনারাই বলেন কমেন্ট বক্সে জানাইন, শাকিব খানের যোগ্য এখন কে আছে বাংলাদেশে, এমন কোনো নায়িকা আছে সেই নামটা আমি দেখতে চাই, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। বলবো ভাই ফারিয়া অসম্ভব অসম্ভব, একে না অন্য কিছু লিখিয়েন, যাই হোক ভালো থাকিয়েন, আপনাদের সবসময় কি ভালোবাসা কামনা করি, দেখা হবে কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।